ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ কালী পুজো, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে এনজয় করো আজকে দিনটা। আর আমাদের বাড়িতে প্রতি বছরই কালী পুজো করি, আমি নিজের হাতেই করি, যেমন পারি তেমনই করি, মাকে নিজের মনের মতো করে পূজা করার চেষ্টা করি, এবছরও করব। তাই ভিডিওটা এখানে অন করেছি, বুঝতেই পারছো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে নিজের কী কী করবো আর সারাদিন এবং আমাদের বাড়িতে কীভাবে পুজোর আয়োজন করা হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, এখন চলো নিচে যাবো আমি। তারপর আমি নিচে চলে এসেছি এবং এসে দেখি মা পুজো করে দিয়ে গেছে এবং বলেছিলাম যে আমাদের কার্তিক মাস পরিক্রমা হয়, মা পরিক্রমায় গিয়েছে। আর এদিকে দেখো জেঠিমা কলা পাতা, আম পাতা এবং সব কিছু রেডি করেছে, রাতে ওই যে লইবোধ করবে সেই জন্য মোটর ভিজিয়ে রেখেছে, আর গাছের বেগুনও তুলে নিয়ে এসেছে। আর এদিকে আমি এগুলো কাল বাজার করে নিয়ে এসেছিলাম, মানে চাঁদমালা, চাঁদমুকুট, মালঘর, ফুলদানি আর ওই যে মালা একটা ঠাকুরের জন্য। তারপরে মা যে ফুলগুলো তুলেছিল সেইগুলো ঢেলে নিলাম, কারণ একটা মালা করবো। আর এদিকে জানোই এখন মানে ফুল পাওয়াটা খুবই মুশকিল, এই জন্য কিছু কিছু ফুল আর বেলপাতা দিয়ে করলাম, আর বাকিগুলো খুচরো ফুল ছিল। আর এদিকে দেখো পুজোর জন্য এইগুলোই কিনে নিয়ে এসেছিলাম আমি ভাই মিলে, আর এই প্রদীপগুলোও নিয়ে এসেছিলাম, বুঝতেই পারছো এই প্রদীপগুলো অনেকগুলোই হয়েছে, এবছর সাজাবো প্রদীপ আর মোমবাতি দিয়ে। আর যে মোমবাতির দাম, আর এগুলো এসেছে ভাই ফোটার জন্য দুটো, সেই জন্যই দেখিয়ে দিলাম, ওই দিনই ফ্লিপকার্ট থেকেই এসেছিলো, আর একটা আগে নিয়ে দুদিন আগে এসেছিলো, এই দুটো ভাইয়ের জন্য একটা আর একজন দাদার জন্য একটা। আর এদিকে দেখো সব মোমবাতিগুলো মানে জ্বালবো যেহেতু সেগুলো পরিষ্কার করে নিয়েছি এবং এইগুলো করতে করতে বিকেল গড়িয়ে এসেছে, তাই মোমবাতি নিয়ে আর প্রদীপ নিয়ে চলে এসেছি, মোমবাতি প্রদীপ সব জ্বালাচ্ছিলাম। আর এদিকে দেখো সব কিছু রেডি করছিলো জেঠিমা, আর আমি ওদিকে পুজোর সব জোগাড় যন্ত্র করছিলাম। দেখো এই আল মানে ঘট বসার জন্য এই জন্য একটা আলপনা মতো দিয়েছি গুঁড়ি দিয়ে, পঞ্চগুঁড়ি দিয়ে, কেমন হয়েছে জানিও। আর এদিকে দেখো তারপর সব কিছু করছিলাম, আর যেমন পেরেছি করেছি, পূজাটা নিজের মনের ভক্তি দিয়েই করি যতটা পারি মাকে। তারপর অন্ধকার হয়েছে যেহেতু সেই জন্য মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, কিন্তু বাতাসে সবই নিভিয়ে দিচ্ছিলো, বুঝতেই পারছো আগের ভিডিওতে বলেছি ঘরটাকে মোটামুটি এরকমভাবে সাজানোর চেষ্টা করেছি। তারপর দেখো জেঠিমার সব লইবোধ কমপ্লিট করে নিয়েছে এবং সেইগুলো দেখাচ্ছিলাম, মটর সিদ্ধ হয়েছিলো, ছোলা সিদ্ধ, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, আর ওই যে হয়েছিলো সুজি, মিষ্টি ছিল, দই। তারপর আমি সব কিছু সাজিয়ে নিয়েছি এবং এদিকে ঘর তুলতে যাব, সেই জন্য সব কিছু প্রিপারেশান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘর তোলা হবে এই জন্যই। তারপর দেখো আমি এসে একটু নিজের মনের মতো করে পুজো করে আরতি করে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, এমন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর আমি আমার মনের মতো করেই মাকে পুজো করি, মনসা কাছে একটু দুধ দিয়ে দিলাম, বুঝতেই পারছো। আমি তো তেমন মন্ত্রতন্ত্র কিছুই জানি না, কিন্তু আমি এটা খুব ছোট থেকেই এই কালী পুজোটা নিজের মাটিতেই, ছোট ছিলাম তখন থেকেই করি, এই জন্য নিজে যেমন পারি করার চেষ্টা করি, লাইফে যদি কিছু পারি তখন আরও ভালো করে বড়ো করে করার চেষ্টা করবো। দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে নিজের মনের মতো, জানোই এত বেশিক্ষণ ধরে তো পারি না, নটার মধ্যেই কমপ্লিট করে নিয়েছি যেহেতু সারাদিন না খেয়েছিলাম, বুঝতেই পারছো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই দেখো কিছু ফটো তুলেছিলাম, সেইগুলোই তোমাদের দেখাচ্ছি, আর দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠুক সবার জীবন, এই কামনাই করি। আজ এই পর্যন্তই, বাই।